বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরে নিতে আনা হয়েছিল সংবিধানের ষোড়শ সংশোধনী। এই সংশোধনী বাতিলের রায় বহাল রেখেছিলেন সর্বোচ্চ আদালত। সেটা পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি শুনানি সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে রিভিউ আবেদনটি করেছিল রাষ্ট্রপক্ষ। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, আপিল বিভাগের সিদ্ধান্তের বিষয়ে কি কি জানতে পেরেছেন বিস্তারিত জানাবেন। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি পঞ্চম সংশোধনের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে কোনো তদন্ত এবং বিচারের প্রক্রিয়া সেটি সংবিধানে সংশোধন করেছিলেন পঞ্চম সংশোধনের মাধ্যমে, এবং সেটি দীর্ঘদিন পর্যন্ত কার্যকর হয়ে আসছে। কিন্তু বিগত সরকার, শেখ হাসিনার সরকার, ষোড়শ সংশোধনের মাধ্যমে এই ক্ষমতাটি, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কোনো অসদাচরণ, শারীরিক কিংবা মানসিক অযোগ্যতা, এই সমস্ত বিষয়ের তদন্ত এবং কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার যে ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে ছিল, সেটিকে সংসদের অধীনে নিয়ে গিয়েছিল। সেটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রায় হয়েছিল। তিনজন মাননীয় বিচারপতির মধ্যে দুইজন বিচারপতি এই সংবিধানের ষোড়শ সংশোধনী, ১৬তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায়টি বহাল রেখেছিল। আজকে ২০১৭ সালে তৎকালীন সরকারের পক্ষ থেকে এই রিভিউ পিটিশনটি দায়ের করা হয়েছিল। আজকে দেশের সর্বোচ্চ আদালত, মাননীয় প্রধান বিচারপতি সহ ৬ বিচারপতির আদালতে আজকে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে। এখানে আমি আদালতের বন্ধু হিসেবে আদালতের অনুমতি নিয়ে আমি আইনগতভাবে এর বিষয়টি ব্যাখ্যা করেছি, কারণ সরকারের পক্ষে আপিলটি রিভিউ পিটিশনটি শুনানি করেছেন বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, এবং মূল রিট পিটিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আদালত তার রায়ে বলেছেন যে, আমাদের শুনানি শেষে আদালত বলেছেন যে, আপিল বিভাগ ইতিপূর্বে যে রায় দিয়েছিল সেই রায়টির বিরুদ্ধে সরকারের ২০১৭ সালে দায়ের করা রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করেছেন এবং স্পষ্টত বলেছেন সংবিধানের ৯৬, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এবং ৮ যেগুলো বাতিল করা হয়েছিল সেগুলো সংবিধানে পুনঃস্থাপন করা হয়েছে, এবং সেই মর্মে এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে। আজকের এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ, তদন্ত যে কোনো বিষয়ে পঞ্চম সংশোধনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংবিধানে সংশোধন এনেছিলেন সেটি প্রকারান্তরে এই সংবিধানে পুনঃস্থাপিত হলো। আপনি সংবিধান ছাপানো নিয়ে সাবেক আইনমন্ত্রীর বিষয়ে কি বলেছিলেন? আমরা যেটা বলেছি যে, দেখেন, দেশের সর্বোচ্চ আদালতের রায় হওয়া সত্ত্বেও বাংলাদেশে প্রচলিত যে সংবিধান, যেটা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়, ২০১৬ সালের পরে আর কোনো সংবিধান প্রকাশ করা হয়নি। এমনকি পরবর্তীতে পার্লামেন্টের দুটি সংশোধনী হলেও সেই সংশোধনীও সংবিধানের অন্তর্ভুক্ত না করে বরং প্রথম পৃষ্ঠা আলাদা একটা পৃষ্ঠা করে দেওয়া হয়েছে। আমি স্পষ্টত বলেছি, সর্বোচ্চ আদালতের রায়কে অমান্য করে এই যে প্রক্রিয়ায় সংবিধানকে পরিপূর্ণভাবে না প্রকাশ করাটা, সেটি হচ্ছে আদালতের প্রতি এক ধরনের ফ্রড, প্রতারণা করা হয়েছে। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা সংবিধানের ৯৬ অনুচ্ছেদে স্পষ্টত বলা আছে, প্রধান বিচারপতি এবং পরবর্তী দুইজন বিচারপতি, সিনিয়র দুইজন বিচারপতি সমন্বয়ে কোড অফ কন্ডাক্ট সম্পর্কে, যেহেতু ওই রায়ের মধ্যে কোড অফ কন্ডাক্টের বিষয়টি আছে, সেটি বিষয়ে আদালত কোনো স্পষ্টত কোনো আদেশ দেননি। আদালত স্পষ্টত আদেশ দিয়েছেন সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২ থেকে ৮ পর্যন্ত যেটি ষোড়শ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল সেটি সংবিধানে পুনঃস্থাপিত করা হয়েছে। ৯৬ এক অনুচ্ছেদ, অর্থাৎ বিচারকদের বয়স, সেটি তো কেউই ডিস্টার্ব করে নাই, সেটি কিন্তু সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমেও সেটি কিন্তু বাতিল করা হয়নি। সুতরাং বিচারকদের যে বয়স ৬৭ বছর বয়সসীমা, সেটি অব্যাহত থাকবে।
ধন্যবাদ। আজকের রায় একটা ঐতিহাসিক রায়। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার 96 কনস্টিটিউশনাল প্রভিশনটা দায়ের করে এনেছিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে, অর্থাৎ মাননীয় কোনো বিচারপতির কোনো ধরনের কোনো অপসারণের ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল। কিন্তু শেখ হাসিনা ও আজাদের সরকার তার ফেসিজমকে প্রতিষ্ঠিত করার জন্য চিরাচরিত প্রথাকে বিলুপ করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য অন্য ব্যবস্থা নিয়েছিল। আজকের এই রায়টা ঐতিহাসিক রায়। এই রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রতিষ্ঠিত হলো এবং এই জাতি শেখ হাসিনার একটা সিদ্ধান্তকে, এই সিদ্ধান্ত যেটা ছিল সেই সিদ্ধান্তটাকে আজকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। ফেসিজমকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেই ফেসিজমের মূল উঠান করার একটা অন্যতম সিদ্ধান্ত আজকে। আমরা মহামান্য আদালতের প্রতি কৃতজ্ঞ আজকের এই রায়ের জন্য। অসংখ্য ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আজকের এই রায়ের পরে আমাদের সুপ্রিম কোর্টের যে কর্তৃত্ব এবং ক্ষমতা সেটি তো বাড়লো, মানুষের বিচার বিভাগের উপরে আস্থা হবে এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শুধু সুপ্রিম কোর্টের উপরে সরকারের বিগত সরকারের যে নগ্ন হস্তক্ষেপ ছিল এই সংশোধনের মাধ্যমে সংবিধানের সেটি আজকে বাতিল হলো। দেখুন, এটা তো আমাদের আজকের বিষয়বস্তু না। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যে বিচারপতি অপসারণের ক্ষমতা সেটি কিন্তু পুনরায়